মেসিদের জয় কাতারের লুসাইল স্টেডিয়ামে। মেসিরা আমাদের কেউ হয় না, মেসিরা আমাদের জাতিগত কিংবা কোনোভাবেই সম্পর্কগত কোনো আত্মার আত্মীয় নয়, কিন্তু মেসিরা যে জাদু করার ক্ষমতা রাখে সেই সম্মোহনী ক্ষমতা দিয়ে আমাদেরকেও উল্লাসে মাতিয়েছে, আমাদের উন্মাতাল করেছে। মেসিদের জয়ে পুরো বাংলাদেশ উন্মাতাল হয়েছে, আর্জেন্টিনার গণমাধ্যমও ঠিক টের পেয়েছে, টের পেয়ে সেগুলো তাদের খবরে এনেছে, কখনো স্থির চিত্র হয়ে কখনো ভিডিও চিত্র হয়ে তাদের গণমাধ্যমে আমরা স্থান করে নিয়েছি। বুয়েনস আইরেস টাইমস তাদের প্রতিবেদনটি শুরুই করেছিল এভাবে, 18 বছর বয়সী বাংলাদেশি আর্জেন্টিনা ও মেসি ভক্ত নেফাউর রহমান জিয়ানের কথা দিয়ে। বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ট্রাইবেকারে ফাইনালে 4-2 গোলে হারিয়ে 36 বছর পর আর্জেন্টিনার শিরোপা জয়ে ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশকেও। জিয়ান তখন কাঁদছিলেন, হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার জয়ে তিনি কেন কাঁদছেন এমন প্রশ্নের উত্তরে তার মন্তব্য, আমি জানি না আমি কেন কাঁদছি, কিন্তু আমি তার জন্য কাঁদছি, এই তিনি লিওনেল মেসি। এভাবে কেঁদেছে বাঙালি, কোটি বাঙালি কেঁদেছে, সারা রাত উল্লাস করেছে, সেই উল্লাস এক রাতে থামেনি, পরদিন সারা দিন চলেছে, পর রাত সারা রাত চলেছে, বনভোজন হয়েছে, পিকনিক হয়েছে, আড্ডা হয়েছে, নৃত্য হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম পুরো যেন নীল আর সাদায় ভরে গেছে। বাংলাদেশের মানুষের আবেগ এরই মধ্যে ছুঁয়ে গেছে কিন্তু আর্জেন্টিনাকে। বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশের প্রতি ব্যাপক আগ্রহ তাদের তৈরি হয়েছিল, প্রায় প্রতিদিনই বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস, সমর্থন, মেসির প্রতি অনুরাগ সব কিছু নিয়ে তারা খবর করেছে, ছবি ছেপেছে, ভিডিও প্রকাশ করেছে। বুয়েনস আইরেস টাইমস বাংলাদেশকে ক্রিকেট পাগল দেশ হিসেবে বর্ণনা করে বলেছে, দেশটির ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা, যদিও বাংলাদেশের ফুটবল সম্পর্কে তাদের মন্তব্য, ফুটবলে বৈশ্বিক তালিকার তলানিতে অবস্থান বাংলাদেশের। বুয়েনস আইরেস টাইম আরও লিখেছে, 4 বছর পরপর বিশ্বকাপ এলে বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে মেতে ওঠে, তারা নিজেদের ভাগ করে নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক গোষ্ঠীতে। এভাবেই আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে বাঙালি এসেছে, বাংলাদেশ এসেছে, বাঙালির উন্মাতাল নৃত্যকে তারা সাধুবাদ দিয়েছে এবং আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন সহ নানা সরকারি সংস্থা থেকে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে, বাংলাদেশের পাগল দর্শকদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আমাদের এই ফুটবল পাগল জাতি নিশ্চয়ই চাইবে ফুটবলটা ওই বিশ্ব আসরে বাঙালির বাংলাদেশের প্রাণের পতাকা উঁচিয়ে অবস্থান করুক, খেলুক, হারুক কিংবা জিতুক, অন্তত বিশ্ব মঞ্চে বাংলাদেশের জার্সি, বাংলাদেশের পতাকা নিয়ে আমাদের অংশগ্রহণ, এটাই অনেক বড় অর্জন হবে। তাহলে আর অন্য দেশের পতাকা, অন্য দেশের জার্সি পরে আমাদের পাগলামিটা করতে হবে না, নিজেদেরকে নিয়ে তখন আমরা উন্মাতাল হব নৃত্যে, মিছিলে, গানে, পিকনিকে কিংবা বনভোজনে।